हेलो फ्रेंड्स, सुंदर रान्ना सकल के स्वागत। आज के अपन साथ डिम छाड़ा प्रेसार कूकार मध्य क्या भावे 12टा चॉकलेट केक बनाई तर रेसिपी एक शेयर करछी। भीषण स्पंजी है और खेते तो भीषण ही भलो लागे, जेहेतु चॉकलेट केक बाच्चादेर तो खूब ही प्रिय और इटा जखन तखन खूब सहजे बनिए निते पारि बाड़ीर किछु उपकरण दिए। ताहले देखे नेওয়া যাক डिम छाड़ा चॉकलेट केक आमी किभाबे प्रेसार कूकार मध्य बनाई। একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। আপনারা যে কোনো একটা কাপ বা বাটির সেটে করতে পারেন যদি মেজারমেন্ট কাপ না থাকে। আমি এখানে মেজারমেন্ট কাপটাই ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন শুধু সরষের তেল ছাড়া, আর এর বদলে আপনারা মাখনও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে তেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। तेल और चीनी आमार खूब भालो करे मेशानो हो गेछे। एबार एर मध्ये दिए देबो एक कप ईसुद उष्ण लिकुईड दूध। दिए खूब भालो करे आमी मिशिए निच्छी। चीनी तेल और दूध खूब भालो करे मिशिए निते हबे जाते चीनिर कोनो दाना भाव ना थाके। खूब भालो करे आमी फेटिए निच्छी। एबार एकटा आमी चालुनी बसिए निच्छी, एरकम एकटा छाकनी निये निच्छी आर एर मध्ये दिए दिच्छी शुकनो उपकरणगुलो। आमी एक कप मयदा निये निच्छी और एर मध्य दिए दीची कोको पाउडार एक चा चामच और हाफ चामच दिए दिलाम। मोट देड़ चामच कोको पाउडार यूज करछी, खूब बेशी दिले आबार तेतो हो जाए। एक कप मयदार जोन्नो आमी देड़ चामच कोको पाउडार दिए दीची। आपनारा मयदाटा जोदि परिमाणटा बाड़ान ताहले कोको पाउडारटा बाड़ाते हबे। और दिए दीची 1/4 चामच लवण, जे कोनो मिष्टि जिनिसे लवण दिले स्वादटा बेशी भालो हय। दिए सब शुद्ध आमी खूब भालो करे चेले निच्छी। ড্রাই উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে কারণ এর মধ্যে অনেকটা গোটা গোটা দানা ভাব থাকে। সেই গোটা জিনিসগুলোকে আমি চামচের সাহায্যে আরেকটু ভেঙে দিচ্ছি। এইভাবে অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকের মধ্যে মেশাতে সুবিধা হবে। এবার আমি সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশাতে হবে, তাহলে কেকটা খুব ভালো স্পঞ্জি হবে আর ভালো ফুলবে। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার। ভিনিগারটা যদি না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন, সেক্ষেত্রে একই কাজ হবে। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই ভিনিগারটা দিলে কেকটা অনেকটা সফট হয় আর স্পঞ্জিও হয়। ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, এক চামচেরও একটু কম হবে, আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা না দিলেও চলে কারণ যেহেতু এটা চকলেট কেক আর ডিম দিইনি। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা দেখি বুঝতে পাচ্ছেন কিরকম হবে। খুব বেশি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়। এবার সব শেষে আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি কেকটা বসানোর ঠিক আগের মুহূর্তেই দেব। আর এটা দেওয়ার পর খুব বেশি আমি জোরে জোরে নাড়াচাড়া করব না, মোটামুটি আলতো হাতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব সিদ্ধ মেশানোর পর যদি ঘন মনে হয় তাহলে একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম দুধ মিশিয়ে দিলেই ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। এবার আমি যে পাত্রের মধ্যে বসাবো, এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আপনাদের মধ্যে এরকম ইডলি স্ট্যান্ড না থাকলে ছোটো ছোটো বাটিতেও করতে পারেন বা বড় বাটিতেও একসাথে বসিয়ে দিতে পারেন। আমি যেহেতু এটা অনেকগুলো ছোটো কেক তৈরি করব তাই ইডলি স্ট্যান্ডের মধ্যেই করছি। সামান্য ঘি ব্রাশ করার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দাটা না দিলেও চলে, খুব তাড়াতাড়ি যাতে সহজেই উঠে যায় তাই আমি ময়দাটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ব্যাটারটাকে একটা চামচের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে খুব সামান্য পরিমাণে আমি অল্প অল্প করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো, খুব বেশি ভর্তি করে দেবো না যেহেতু কেকটা অনেকটা ফুলবে। মোটামুটি হাফ করে করে দিয়ে দেবো। একটা স্ট্যান্ডের মধ্যে আমি ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো ইয়াট না থাকে। এবার স্ট্যান্ডটাকে আমি ঠিক এইভাবে সাজিয়ে দেবো, ঠিক এইভাবে হোলটা থাকবে, ঠিক তার মাঝখানে এটা দিতে হবে, ঠিক এইভাবে সাজাতে হবে। সবগুলো স্ট্যান্ডের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। ব্যাটারটা আমার পুরোপুরি দেয়া হয়ে গেছে, এবার এইটাকে আমি লক করে দিচ্ছি। এবার সব শুধু স্ট্যান্ডটাকে ধরে আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার না থাকে। আমি কেকটা যে পাত্রের মধ্যে করব, আমি আজকে কুকারের মধ্যে করছি, আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম গামলা বা যে কোনো কড়ার মধ্যে করতে পারেন। আর কুকারের মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট ফ্রি হিট করতে দিয়েছিলাম। দেওয়ার পর কুকারের ভেতরেটাকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে দেবো।
আর আমি উপরে সিটিটাকে খুলে নিয়েছি, গার্ডারটাও খুলে নিয়েছি। প্রথমে চাপানোর পরে আমি 5 মিনিট মিডিয়াম হিটে রাখবো, লো টু মিডিয়াম হিটে। 5 মিনিট পর এটাকে একদম লো করে দিতে হবে, দিয়ে 15 মিনিট আমি রাখবো। 15 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, একদম হয়ে গেছে আমার রেডি। একটা যে কোনো টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। দেখুন কেকটা হাতে একটু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। কেকটাকে পাত্র থেকে আমি এখনই মোল্ড আউট করব না, একদম ঠান্ডা করার পর এটাকে ছুরি বা চামচের পিছন দিয়ে এটাকে আমি ছাড়িয়ে নেব, কারণ খুব সহজেই তাহলে ছেড়ে যাবে। আর খুব তাড়াতাড়ি যদি আমি ছাড়াতে যাই তাহলে কেকটা এর মধ্যে লেগে থাকবে, সহজে ছাড়তে চাইবে না, কেকটা ভেঙে যাবে। কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ছুরির পিছন দিয়ে বা চামচ দিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখি বুঝতে পাচ্ছেন কেকটা কত সহজেই উঠে এলো, আর একটু লেগে নেই যে পাত্রের মধ্যে আমি বসিয়েছিলাম। আর কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। ডিম ছাড়া খুব সহজেই এই কেকটা বানানো যায় আর খেতে খুবই অসাধারণ লাগে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর আগেও আমার চ্যানেলে আমি অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করেছি, যদি প্রয়োজন পড়ে দেখে নিতে পারেন, আশা করি সেগুলো খুব ভালো লাগবে আপনাদের। এবার সব কেকগুলোকে আমি এইভাবে চামচ বা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কেকগুলো, আর খুব সহজেই এগুলো পাত্র থেকে উঠে আসছে। আর এই কেকটা বানানোর জন্য একদমই সময় লাগে না, খুব সহজেই চটজলদি বানানো যায়। আর এটা বাচ্চাদের টিফিন বক্সে তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, কারণ যেহেতু বাচ্চারা একটু অন্য রকমের জিনিস দেখতে পছন্দ করে, ছোট ছোট জিনিস, এইগুলো বাচ্চাদেরকে দিলে বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট আর কতটা স্পঞ্জি। মার্কেট থেকে আমরা যখন চকলেটকে কিনে খাই অনেক সময় কস্টলি পড়ে যায়, আর জিনিসটা আমরা সবসময় ফ্রেশ পাই না। বাড়িতে আমরা তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারি। আজকের কেকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।